সুমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ফিশ বিরিয়ানির রেসিপি। এর জন্য আমি নিচ্ছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের আঁশটা আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি এবং পেটটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন মাথা আর লেজের কাছে খুব গাঢ় করে একটা ধারালো ছুরির সাহায্যে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নিয়ে এবারে মাছটাকে ঘুরিয়ে নিয়ে মাছের ঠিক পেটের উল্টো দিকে, যেখানে বেশ মোটা কাঁটাটা থাকে, ওখান থেকে আমি একটা সরু মাথাওয়ালা ছুরি নিব, অথবা ফিলেট করা যায় যেরকম ছুরিগুলো পাওয়া যায় সেই ছুরি দ্বারা কাটার কাছ থেকে খুব কাছ ঘেঁষে কাটার আমি কেটে নিচ্ছি আস্তে আস্তে, একটা লাইন করে লাইন করে। এইটুকু ওপেন হলে আস্তে আস্তে ভেতরে ছুরিটা ঢুকে ঠিক চামড়া যেভাবে পরিষ্কার করতে হয় সেভাবে করে করে নিচ্ছি মাছটাকে আলাদা। দেখতে পাচ্ছেন কীভাবে খুব সহজে এটা করা যায়। আপনি চাইলে কাঁটাসহ মাছটা ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে মাছটা ম্যারিনেট করতে হবে 30 মিনিটের জন্য এবং এটাকে ভাজতে হবে আরও 2 মিনিট বেশি সময় ধরে। একই পদ্ধতিতে আমি তিনটে মাছ কাঁটার থেকে আলাদা করে নিচ্ছি। কাটাছাড়া মাছটাকে আমি মাঝখানে একটু ছোট করে টুকরো করে নিচ্ছি। টুকরো করে নিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এবারে পরিষ্কার করা মাছের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, 1 টেবিল চামচ টক দই, আধা কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে মাছগুলোকে ম্যারিনেট হতে দেব 15 মিনিটের জন্য। তিন কাপ চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিচ্ছি। বিরিয়ানির জন্য আমি একটি মশলা করে নিচ্ছি। এই জন্য আমার লাগছে 4টি এলাচ, 8টি গোলমরিচ, 1 টুকরো দারচিনি এবং 4টি লবঙ্গ। সবগুলো উপকরণকে একসাথে মিলিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। এবারে চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাছ। মাছ দিয়ে আমি 1 মিনিট করে এক এক পাশ ভেজে নেব। দুপাশ এভাবে করে 2 মিনিট ভেজে নিতে হবে। একে একে সবগুলো মাছ আমি দুবারে ভেজে নিয়েছি। ভাজা মাছগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। এখন একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল, সাথে দিচ্ছি 2 তেজপাতা আর 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে এটা হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। ম্যারিনেট করা মাছের যে মশলাটুকু রয়েছে তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং সাথে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেই মশলাটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা যে পেঁয়াজটা ভাজছি হালকা বাদামি রং করে, সেই পেঁয়াজের ওপর দিয়ে এটাকে প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ। মশলা থেকে পানি শুকিয়ে এখন তেল দেখা যাচ্ছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 3টে কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি চাল ধুয়ে রাখা যে চালটা রয়েছে আমার 3 কাপ পরিমাণে, সেই চালটা এখানে দিয়ে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে মিডিয়াম হাই হিটে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার চালটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 6 কাপ গরম পানি। গরম পানি দিয়ে এর সাথে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা একদমই আপনাদের পছন্দ মতো এবং ঝালটাও আপনি আপনার পছন্দ মতো কমাতে বাড়াতে পারেন। এবার এটাকে নেড়ে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করতে হবে মিডিয়াম হাই হিটে। প্রায় 6 মিনিট পরে ঢাকনা খুলে চালগুলোকে একটু নেড়ে উল্টে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমার চালটা প্রায় 70% সেদ্ধ হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন এই অবস্থাতে আমি অর্ধেকটা চালের একটু বেশি পরিমাণে তুলে নিচ্ছি আরেকটা বলের মধ্যে।
বাকি অর্ধেকটা চালকে একটা চামচ দিয়ে একটু সোজা করে দিয়ে এর উপরে ভেজে রাখা মাছগুলো একে একে সমান করে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দিয়ে মাছের যে তেলটা জমা হয়েছে প্লেটের মধ্যে সেটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনে পাতা এবং 3টার মতো কাঁচামরিচ। এবারে মাছের উপরে বাকি তুলে রাখা চালটা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। মাছগুলো ঢাকা হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু কাঁচামরিচ এবং দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি। এবারে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য একদম লো আঁচে এটাকে রান্না করতে হবে। আপনি চাইলে এর নিচে একটা তাওয়া বসিয়েও রান্না করতে পারেন, আর প্যানটা যদি আপনার একটু ভারী হয় তাহলে সেটা না করলেও চলবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে এটাকে একটু ধনে পাতা আর মাছটার সাথে মিলিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মাছের বিরিয়ানি। এখন আমি একটা প্লেটে পেরে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এক টুকরো মাছ ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে মাছটা। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটি ভালো লাগবে এবং আপনারা চেষ্টা করবেন বাড়িতে। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য, আর আশা করি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।